হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পুবালির পাগলামি। আমি অনেকদিন ধরে ভিডিও আনিনি, অনেকদিন ধরে আমি প্রবলেমে ছিলাম, আমার গায়ে প্রচণ্ড র্যাশ বেরিয়েছিল। তোমরা দেখতেই পাবে এখানে এখানে পুরো আমার গায়ে প্রচণ্ড র্যাশ বেরিয়েছিল, আর কি বলবো, মানে পুরোপুরি অবস্থা খারাপ ছিল। তাছাড়া আমার কোমর ব্যথা ছিল, আমার স্পোন্ডাইলাইটিস আছে, আরও নানান সমস্যা ছিল। যাই হোক, ছোটো ছোটো টুকরো ক্লিপিংস কি বলছি ক্লিপিংস আমি ব্লগের করেছি, সেগুলো আমি একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আজকে আমি শেয়ার করব। আর আজকে ব্লগ শ্যুট করবো কি না এখনও বলতে পারছি না, এখন আপাতত হেঁটে এসেছি। আর আমার মাথার চুল পড়ে যাচ্ছে, সেই নিয়ে বড় দুশ্চিন্তায় আছি, মানে এত চুল পড়ছে, মাথায় তেল দিতে গিয়ে চুল পড়ছে, মাথায় এমনি মানে রাখলে চুল পড়ছে, চুল বেঁধে চুল খুললে তখনও চুল পড়ছে, সারা ঘর চুল চুল, মানে পুরো এত চুল পড়ছে না বলে বোঝানোর মতন না। কোভিডের পর থেকে এই জিনিসটা হয়েছে, মানে এত বেশি এদিকটায় পুরো আমার সাইডটা, এই সাইডটা পুরো খালি হয়ে গেছে, তাই মনটা ভীষণ খারাপ লাগছে। তো এটাই বলার ছিল। আর ব্লগ যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কিছুদিন আগের টুকরো টুকরো কয়েকটা ভিডিও, মহালয়ার দিনের একটু ছোট টুকরো, একদিন একটুখানি বেরিয়েছিলাম সেটা ছোট একটু টুকরো, তো সেগুলো ভাবলাম রেখে কি করব, যদি তোমাদের সাথে শেয়ার করে দিই আমারও স্মৃতিতে থাকলো আর তোমরাও একটুখানি দেখে নিলে, তো সেই জন্যই আজকে এটা করব। আর এখন হেঁটে এসেছি, স্নান টান করব, রান্নাবান্না করব। তার আগে হচ্ছে জ্ঞানুর পরীক্ষা আছে, 9টা থেকে জ্ঞানুর পরীক্ষা আছে, অনলাইন এক্সাম। একটা আসলে পোস্টপোন হয়ে গিয়েছিল, ওই কিছু একটা বন্ধ ছিল তার জন্য, না তো আগেই শেষ হয়ে যেত পরীক্ষাটা। তো সেই পরীক্ষাটা আজকে হবে, 9টা থেকে হবে। তো পরীক্ষাটা দিয়ে মানে দিয়ে নিলে পরে মোটামুটি শান্তি আর কি কাজ করতে পারবো। আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। দুর্গা পূজা আমার জন্য অনেক স্পেশাল হয়ে এবার এসেছে, সবার জন্যই স্পেশাল, প্রতি বছর আমার জন্য দুর্গা পূজা ভীষণ স্পেশাল, কিন্তু না এবছরে যেন আলাদাই অনেক কিছু এসেছে, মানে স্পেশাল হয়ে এসেছে। তো সেই জিনিসটা, সেই খুশিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার ব্লগ দেখতে থেকো, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আমার ঘরের আমার মিঠু চেঁচিয়ে চলেছে, সকালবেলায় খুব চেঁচায় চেঁচিয়ে চলেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার মনের অনেক কথা, অনেক ফিলিংস, আমার নতুন নতুন ফ্রেন্ডস হয়েছে, আমার একটা ফেসবুকে গ্রুপ আছে, যারা তোমরা গ্রুপে আছো তারা তোমরা জানো, যারা গ্রুপে নেই তারা জানো না। তো সেইখান থেকে অনেকের সঙ্গে, নতুন নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, যেটা সত্যি ভালো লাগে। আর তো তোমাদের সাথে শেয়ার করব, স্পেশাল ব্লগ আসতে চলেছে, যারা তোমরা জানো আমি যাদের কথা বলছি তারাও দেখতে থাকবে। আর এখন আজকে আমি ওই টুকরো টুকরো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো আজকে এখানেই বন্ধ করছি, কারণ পরীক্ষা আছে বলে কথা, তো আজকে এখানেই বন্ধ করছি। আজকে এই ব্লগটা দেখে নাও, দেখে কেমন লাগলো আমাকে জানিও। আজকে এখানেই টাটা। আমার এটা দেখো, আমি তৈরি হয়েছি, আর এই দেখতেই পাচ্ছ আমার, তোমরা সবাই বলবে আমার একটাই জামা আছে। সত্যি কথা বলতে এই জামাটার মতন আমি কোনো জামা মনে হয় পরিনি, যেখানেই যাই এখন এই জামাটা পরে যাই, আমার ভীষণ পছন্দ। সবারই আমার মনে হয় এরকম একটা করে জামা থাকে, তোমরা বলো কমেন্টে যে থাকে কি না, মানে সব কিছু ভেবে চিন্তা ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু সেই একটা জামাই পরলো। আমার হচ্ছে সেরকম এই জামাটা, মানে এই জামাটা আমার এত পছন্দ বলার মতো না। তো চলো যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, বরাবরের মতো জানি না, জ্ঞানু জুতো কিনবে, আর কি খাওয়া দাওয়াটাও কোথাও একটা করবো, তবে পাতি হোটেলে খাবো আজকে, তো চলো যাই। তো আমরা আসলে বেরিয়েছিলাম জ্ঞানুর জন্য জুতো কিনতে, আর এটা গত শনিবার রোববার বললাম না টুকরো টুকরো ব্লগ, সেই টুকরো টুকরো ব্লগ। তো জুতো জ্ঞানুর আসলে বাবলগাম জুতো ছাড়া কোনো জুতো পছন্দ হয় না, ওইটা কমফোর্টেবল পরতে, ও নিজে নিজে পাটা গলিয়ে দিতে পারে, খুব আলস্য, ওর লেস বাদ দিয়েও আলস্য, সব কিছুতে আলস্য।
তো সেই কারণে ভীষণ ওর মন খারাপ, ওই জুতো পায়নি। আর দোকানে বলছে যে তুমি পুজোর সময় ওই জুতো পরবে, ও ওইটাই পরবে আর কিছু পরবে না। জুতো কিনে খুশি, জুতো কিনে খুশি না? হ্যাঁ খুশি, কতটুকু খুশি? তারপর গিয়েছিলাম একটা দারুণ একটা আমেজ জানুকে দিতে, সেটা হচ্ছে পাতি হোটেলে ভাত খেতে। পাতি হোটেলে ভাত খাওয়াটা যে কী জিনিস, মানে আমার জন্য ভীষণ একটা আবেগ, আমি জানি না যারা রেস্টুরেন্টে খেতে ভালোবাসেন তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার জন্য ভীষণই আবেগের একটা ব্যাপার। আগে আমি হোস্টেলে যখন থাকতাম বাড়িতে যাওয়ার সময় কিংবা হোস্টেলে যাওয়ার সময় বাড়ি থেকে হোটেলে বসে ভাত খেতাম, আর ছোটো যখন ছিলাম, একদম ছোটো যখন জ্ঞানুর মতন, তখনও অনেক সময় এরকম কোথাও দূরে যেতে হলে এই রকম ধরনের হোটেলেই আমরা খেতাম। আশা করি সবাই খেত, আমি জানি না, অনেকের অনেক সময় বয়সের সঙ্গে সঙ্গে এরকম হয় যে রেস্টুরেন্ট ছাড়া খেতে পারি না, ভালো লাগে না, অনেক কিছুই খুঁতটুত বের হয়। বাট সত্যি কথা বলতে আমার না পাটি হোটেলে ডাল ভাত আলু ভাজা দুর্দান্ত লাগে। আর আমাদের ত্রিপুরাতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে শীদল চাটনি, মানে আমার আমার এখনও জিভে জল আসছে, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমরা চেয়েছি জ্ঞানুকে একটু এই আমেজটা দিতে, তো বললাম চল বাবা আজকে হোটেলে ভাত খাবো, বলছে ঠিক আছে, কিন্তু ওর প্রচণ্ড ঝাল লেগেছে, কারণ আমাদের ঘরে আসলে ঝাল একদমই কম খাওয়া হয়। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে আমরা একটু আবারও একটু ঘুরেছিলাম। হ্যাঁ রূপসম্ভার, এই যে আমি গতকালকে থেকে ব্লগটা আজকে কন্টিনিউ করছি। এখন আমি রান্না করছি, রান্না আজকে করছি হচ্ছে বাঁধাকপি, মুসুর ডাল আর আলু পটল, আলু পটল সয়াবিন দিয়ে। এবার তোমরা বলছো রোববার দিন এইসব খাবার, ভাই রোববার হলেই যে মাংস হতে হবে এমন কোনো কথা নেই, এসবও পাব। যেহেতু কালকে একটু মাংস টাংস খেয়েছি, একসাথে লাগাতার খাই না, তো আজকে এটাই রান্না হচ্ছে, রান্না বান্না করি। আরও অনেক কাজ আছে, পুজো তো চলেই এসছে, অনেক গোছানো গাছানো বাকি। I'm walking around in the circle of life, doing the things I know, walking the same ways a hundred of times with the same soul. But do you ever try puff on the right side, put it up in your mind? But do you ever try puff on the left side, put it up in your mind? গুড মর্নিং, আমরা একদম সকাল সকাল উঠে গেছি, আর আমরা শুনছি চণ্ডীপাঠ, আর এখন হচ্ছে সকাল। আমরা বাইরেটা দেখাই না বাবা, একটা দেখা যাবে না, অন্ধকার হয়ে আছে। আমি ছোটবেলায় শুনতাম মার সাথে, এখন আমার সন্তান বাবা শোনে আমার সাথে, আর সঙ্গে সকাল হওয়া দেখে মহালয়া আর ভোর হওয়া। আমরা একটু পরে বেরোবো না বাবু, একটু শুনছি তারপর আমরা বেরোবো। এই একটা দিনে আমি আমার মাকে খুব মিস করি। মহালয়ার মানুষ কেন হাঁটে? এটা অনুষ্ঠানের দূর্গা পুজোর মানুষ হাঁটে না?
এটা দুর্গা পূজার সিজন নেওয়া আচ্ছা আচ্ছা এটা প্র্যাকটিস প্র্যাকটিস দুর্গা পূজার সময় হাতে তো যার সবজি আসলে মহালয়ার সকালটা আমার কাছে চণ্ডীপাঠ শোনা শিউলির গন্ধ নেওয়া এই কনসেপ্টটা আমি ঠিক বুঝি না সকালবেলা দল বেঁধে হাঁটতে বেরোনোর মারাটা আমি বুঝি না আমি মানে অনেককে আমি দেখি কোনো দিকে তাকাচ্ছে না দৌড়ে হেঁটে চলে যাচ্ছে মানে মহালয়ার দিন মানে কী বলবো এমন স্পিডে হেঁটে চলে যাচ্ছে কেন হাঁটছে সত্যিই বুঝতে পারি না আমার কাছে অবাক লাগে মানে কী কারণে হাঁটছে যাই হোক সেটা যার যার নিজের ইচ্ছে তো এইখান থেকে আমরা বাবার ওখানে একটু গিয়েছিলাম বাবার ওখানে একটু টাইম স্পেন্ড করেছিলাম বাবার সাথে একটু কথা বলেছিলাম আর সেটা আসলে আমি রেকর্ড করিনি ওইখান থেকে ঘুরে তারপর চলে এসেছি বাড়িতে তো এইটুকুই ছিল আজকের ব্লগ আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে তো থাকো সঙ্গে আরও ব্লগ দেখতে পাবে টাটা কি রে হ্যাঁ মহালয়ার দিন মানে